বঙ্গোপসাগর দিয়ে পণ্য আমদানি করে মংলা বন্দরে খালাসের পর ট্রেনে করে পণ্য যাবে খুলনা হয়ে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্থলবন্দর। সেখান থেকে ভারতের সিঙ্গাবাদ হয়ে মালামাল পৌঁছে যাবে নেপালের বীরগঞ্জ। এভাবেই বাংলাদেশ নেপাল পণ্য পরিবহনের সর্বমোট দূরত্ব 500 কিলোমিটার থেকে কমে দাঁড়াবে 212 কিলোমিটারে। ফলে পণ্য পরিবহনে নেপালের খরচ কমে যাবে 2/3। রেলপথে রোহনপুর সিঙ্গাবাদ নতুন এই ট্রানজিট পয়েন্ট চেয়ে নেপালের আবেদনে সাড়া দিয়েছে বাংলাদেশ। নেপালকে নতুন এই ট্রানজিট সুবিধা দিয়ে চুক্তি সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1976 সালের ট্রানজিট চুক্তিতে বাংলাদেশ ও নেপালের মধ্যে পণ্য পরিবহনে রুট 6টি। এর মধ্যে বিরল রাধিকাপুরের দূরত্ব 514 কিলোমিটার এবং বেনাপোল বীরগঞ্জের দূরত্ব 800 কিলোমিটার। নতুন এই ট্রানজিট পাওয়ার মধ্য দিয়ে নেপালের পণ্য পরিবহনে ব্যয় যেমন কমবে, তেমনি মংলা বন্দর ব্যবহারের চার্জ ও মাশুল এবং রোহনপুর পর্যন্ত দেশীয় যান ব্যবহার করে নেপালি পণ্য পরিবহন বাবদ অর্থ পাবে বাংলাদেশ। বাংলাদেশ আর নেপালের মধ্যে যে পণ্য পরিবহন সেটাও এই রেলপথে হওয়ার কারণে যে দূরত্ব যেটা কমে আসছে তাতে কিন্তু দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক সেটা আরও বৃদ্ধি পাওয়ার কথা। কারণ এই সময়ে যে বিদ্যমান যে ট্রানজিট তার ফলে কিন্তু এই পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 588 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয়, সেটা এই রেল ট্রানজিটের কারণে 212 কিলোমিটারে নেমে আসছে। অর্থাৎ অর্ধেকেরও অনেক কম যেহেতু দূরত্ব কমে যাচ্ছে, এতে বাংলাদেশ এবং নেপালের মধ্যকার যে বর্তমান বাণিজ্য সম্পর্ক সেটাও কিন্তু উন্নত হবে। এবং যে কোনো সময় যে কোনো দেশের সাথে যদি বাণিজ্য সম্পর্ক উন্নত হয় এবং বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধি পায় সেটা দেশের জন্য বেনিফিট নিয়ে আসে। তাছাড়া আমাদের এই ট্রানজিট ব্যবহার করার ফলে মংলা বন্দরের যে সার্ভিস ব্যবহার করবে নেপাল তা থেকেও কিন্তু আমাদের আয় হবে। কাজেই মাল্টিমোডাল যে কানেক্টিভিটি সেটাকেও আমরা এটার সাথে ব্যবহার করতে পারবো এবং পরবর্তীতে তৃতীয় দেশের সাথে বাণিজ্যের ক্ষেত্রেও এটা নেপাল ব্যবহার করতে পারবে এবং সেক্ষেত্রে বাংলাদেশও সেখানে আমাদের যে রেল সার্ভিস এটাকে একটা রপ্তানি হিসাবেও এটাকে আমরা গণ্য করতে পারব। সুতরাং সবটা মিলে আমাদের আঞ্চলিক এবং উপ আঞ্চলিক যে যোগাযোগ ব্যবস্থার অন্যান্য যেসব উদ্যোগ এখন আমরা দেখছি সেটার সাথে সংশ্লিষ্ট করে যদি আমি দেখি তাহলে এটা বাংলাদেশের জন্য এবং নেপালের জন্য এটা একটা খুব ইতিবাচক একটা পদক্ষেপ হিসাবে আমরা দেখতে পারি। এটা হলো একটা। আর দ্বিতীয়টা হলো যে এই যে রেলের যেটা আসবে সেটাকে যদি আমরা BBIN মোটর ভেহিকেল এগ্রিমেন্ট এবং অন্যান্য যেসব উদ্যোগ হচ্ছে সেটার সাথে যদি আমরা সংশ্লিষ্ট করে দেখি তাহলে কিন্তু আমরা উপ আঞ্চলিক যে সহযোগিতা আমরা বাড়াতে চাচ্ছি শুধু বাণিজ্য নয় বিনিয়োগ এবং আরো অন্যান্য ক্ষেত্রে সেটাতেও এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায় গত অর্থ বছরে নেপালে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে $38.5 মিলিয়ন। একই সময়ে আমদানি করেছে $18.13 মিলিয়ন মূল্যের পণ্য। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।